সিএএ নিয়ে ফের একবার রাজ্য রাজনীতির সরগরম। বাংলায় সিএএ লাগু হবেই, সাহস থাকলে আটকে দেখান। ঠাকুরনগরে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বিজেপির অভিযোগ, সিএএ আইন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, বিভ্রান্ত করবার চেষ্টা চলছে। মানুষের স্বার্থে সিএএ শুধু এ রাজ্যে নয়, গোটা দেশে লাগু হবে বলেও জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। বিভিন্ন দেশে, বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশে যারা অবহেলিত অপমানিত হয়েছে, বিভিন্ন ভাবে যারা প্রতারিত হয়েছে, তাদের প্রত্যেককে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য এই আইন নিয়ে সেই আইন পাশ করেছে। কারণ নাগরিকত্বকে হরণ করবার জন্য নয়, কম সময়ের মধ্যে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে যাচ্ছে, কেউ আটকাতে পারবে না। বাংলায় যে জাগরণটা হবে সিএ নিয়ে, তারই এটা প্রথম পদক্ষেপ। কেন বলুন তো, ভিসা চাইতে গেলে, চাকরির ভিআরএস ভেরিফিকেশন চাইতে গেলে 71-এর আগে দলিল আনতে বলা হয় পশ্চিমবঙ্গে। এই মমতা ব্যানার্জির পুলিশ বলে না যে কথা শান্তনু ভাই বলেছেন, এই কারণেই আপনাদের সম নাগরিক অধিকার দেওয়ার আইন হচ্ছে সিএ। সিএ নিয়ে প্রয়োজনে আমরা মানুষকে বোঝাবো, অভিযান করবো। মুখ্যমন্ত্রী জানে যে তার ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংক, তাতে ধস নেমেছে। সেজন্য সিএ এর সাথে এনআরসি কে যোগ করে উনি মিথ্যে কথা বলছেন। মাধ্যমে নাগরিকত্ব দেয়া হবে, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো জায়গা নেই। এখন যে সরকার কেন্দ্র পরিচালনা করছে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, সেই সরকার যখন উদ্বাস্তুদের নাগরিক অধিকারের মধ্য দিয়ে পূর্ণ মানবিক, সামাজিক এবং রাজনৈতিক অধিকার প্রদান করতে চাইছে, তখন আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের অন্য অন্য রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, তারা এই নাগরিকত্ব আইনের সম্পূর্ণ ভুল 180 ডিগ্রি ঘুরে গিয়ে একেবারে ভুলভাবে আইনটাকে ব্যাখ্যা করে এই সমাজের একটি কমিউনিটিকে ক্ষিপ্ত করে তুলে পশ্চিমবঙ্গে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করছে। তবে সিএ নিয়ে রাজ্যের মানুষ, সাধারণ মানুষজন, তাদের কি চিন্তা ভাবনা, কি বলছেন তারা শুনুন। যদি আমাদের একটা সিঙ্গেল কার্ড থাকে, গভর্নমেন্ট সেটাই চাচ্ছে, সিঙ্গেল কার্ড যদি থাকে তাহলে সবার সুবিধা হবে। এই সিএ এর পক্ষে এটা সিঙ্গেল কার্ড, সিঙ্গেল ইউজ, সব জায়গায় ইউজেবল। আপনারা চাইছেন সিএ? অবশ্যই আমাদের খুবই প্রয়োজন। আগে যেটা বলেছিলেন, এখনো আমাদের কোনো কিছু কাজ করতে গেলে আমাদের পাসপোর্টে গেলে পরে সেখানে বলে যে 71 সালের দলিল দরকার, তাহলে আর এটা মানে কি হলো? আমাদের তো সব কিছু আছে এখানে, সিটিজেনশিপ যা যা দরকার সব কিছু প্রয়োজন, কিন্তু তা সত্ত্বেও বলে আমাদের 71 সালের দলিল নিয়ে আসার জন্য এইভাবে আমাদেরকে প্রতিপক্ষে হ্যারেস করে, সেই কারণে আমাদের সিএটা অতি অবশ্যই প্রয়োজন। যখন দেখবেন ট্রেনের ধারে কিছু বস্তি বা অন্য সম্প্রদায়ের মানুষরা বিভিন্নভাবে বসবাস করে, কিছুদিন পরে তারা আর্থিক অবস্থা উন্নতি হলে পরে তারা অন্যত্র জায়গায় গিয়ে আবার একটা পাকা বাড়ি করে, কিন্তু ওই বস্তিতে আবার দেখুন কেউ না কেউ ওখানে ঢুকে পড়ে। এই যে বিভিন্নভাবে এই যে একের পর এক ঘটনাগুলি ঘটছে, যদি নাগরিক পঞ্জিকা থাকতো তাহলে আজকে এই সমস্যাগুলি কিন্তু সমাধান হয়ে যেত।